আল্লাহর ছেলে নাই মেয়ে নাই মা নাই বাবা নাই আল্লাহ একমাত্র আমি আপনার আদরের বান্দা আপনি যদি মাফ না করেন আমি দরজা ছাড়ব না ডাকার মতো যদি ডাকতে পারো বলার মতো যদি বলতে পারো আল্লাহর কুদরতি অন্তরে যদি জোশ মেরে যায় আল্লাহ তোমার জীবনের গুনাহগুলো ক্ষমা করে নেক দিয়ে পরিবর্তন করে দেবে নাম নিশানা নাহি ছিল শিশু জীবন কে বাদিল কার দয়াতে আসলি রে তো জাওয়ান হইলি নানা ভাবে ছাদ মিটাইলি আল্লাহ রাসূল ভুলে রইলি আসি মানলি ফরমান রে তুই না মানলি কুরআন যতই কর বাহাদুরি এই দুনিয়া আল্লাহর কাছে তওবার দরজা খোলা আছে ক্ষমা করলে করতে পারে দয়া করলে করতে মুসলমান ইমানদার দুনিয়ার মায়া দুনিয়ার টাকা পয়সা দুনিয়ার পদ পদবীর চলে পড়ে যাদের এত সম্মানের চিন্তা করে যারা দাপট দেখাও আল্লাহকে মানো না রাসূলের সুন্নত মানো না সাবধান ভুলে যেও না
সুম্মা ইউমীতুকুম আবার তোমাদের মরা লাগবে এই মরাটাই শেষ নয় সুম্মা ইউহিয়িকুম আবার তোমাদের জীবিত করা হবে এই জীবিত করে দুনিয়ার মতো আবার ছেড়ে দেওয়া হবে না সুম্মা ইলাইহি তুরজাউন যে আল্লাহর কাছ থেকে আমরা এসেছিলাম ওই আল্লাহর কাছে আবার ফিরে যেতে হবে আল্লাহর কাট করায় দাঁড়াতে হবে তোমার জীবনের সম্মান কিভাবে অর্জন করছো ক্ষমতা কিভাবে অর্জন করলা তোমার যৌবন কোথায় খরচ করলা তোমার ক্ষমতা কিভাবে ব্যবহার করলা তোমার সম্পদ কিভাবে আয় করলা কোথায় ব্যয় করলা এর হিসাব না দিয়া এক কদমও নড়তে পারবা না এই আয়াতের মধ্য থেকে মানুষের তিনটা জীবনের প্রমাণ পাওয়া যায় কয়টা জীবন জোরে বলেন কয়টা এক নাম্বার কুনতুম আমওয়াতা দুনিয়াতে আসার আগের জীবন অর্থাৎ রূহ জগতের জীবন দুই নম্বরে ফাহিয়াকুম এই দুনিয়ার জীবন তিন নম্বরে সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহিয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন তিন নম্বরে পরকালের জীবন কয়টা জীবন হলো কথা বলে না আওয়াজ দিয়া কোন এক নম্বরে রূহ জগতের জীবন দুই নম্বরে দুনিয়ার জীবন তিন নম্বরে পরকালের জীবন মানুষের এই তিনটা জীবনের মধ্যে ঐতিহাসিক দুইটা প্রশ্ন আছে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেই প্রশ্নের সঙ্গে মানুষের জীবন মরণ জড়িত মানুষের নাজাত মানুষের মুক্তি আর পরওয়ানা জড়িত এক নম্বরের প্রশ্ন আল্লাহ রূহ জগৎ থেকে আমাদের কেন দুনিয়াতে পাঠাইলেন দুই নম্বর প্রশ্ন পাঠাইছিলেন ভালো কথা আবার দুনিয়ার জীবন থেকে পরকালের জীবনে কেন যেতে হবে প্রথম প্রশ্ন আল্লাহ রূহ জগৎ থেকে দুনিয়ার জগতে কেন পাঠাইলেন এই এই প্রশ্নের জবাবে আলোচনার শুরুতে যেই আয়াতে কারিমা তেলাওয়াত করছি ওই আয়াতে কারিমা জবাব হিসেবে আল্লাহ বলেন আল্লাতি খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম ওয়া আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ বলেন রূহ জগৎ থেকে তোমাদের দুনিয়াতে পাঠাইছি দুইটা কারণে কয়টা আওয়াজ দিয়া বলেন এক নম্বরে লিয়াবলুয়াকুম তোমাদেরকে পরীক্ষা করার জন্য দুনিয়াতে পাঠাইছি আবার সুয়ালে মুকাদ্দার আল্লাহ পরীক্ষার জন্য দুনিয়া কেন প্রয়োজন চাইলে তো আপনি রূহ জগতে পরীক্ষা করে জান্নাত জাহান্নাম ভাগ করে দিতে পারতেন শিক্ষক ক্লাসের মধ্যে ঢুকে ছাত্রদের প্রশ্ন করলেন বলো বাংলাদেশ কত সালে স্বাধীন হয়েছে এক নম্বরে ছাত্র বলল 1971 সালে স্বাধীন হয়েছে দুই নম্বর ছাত্র বলল 1971 সালে স্বাধীন হয়েছে তিন নম্বর ছাত্র বলল 1971 সাল এবার বলেন সবাই পড়ে কিছু আছে 420 কথা বলে না এখন তো বিদ্যালয় কলেজ ভার্সিটিতে হাই স্কুলে পোলাপান লেখা পড়ার জন্য যতটা না যায় তার চাইতে প্রেম প্রীতি আর অস্ত্রবাজি করতে বেশি যায় শিক্ষকের সামনে সিগারেট টানে ছাত্ররা শিক্ষকের দরজার বাইরে দিয়ে তালা দিয়ে দেয় এরপর উপর থেকে শিক্ষকরে লাইতেইতে লাইতেইতে বাইরে ফলায় যে শিক্ষার সাথে দিন নাই আদব নাই তরবিয়ত নাই ওই শিক্ষা প্রতিষ্ঠানের অবস্থা এর থেকে ভালো আশা করাও যায় না মুসলমান ইমানদার এবার যেগুলাই লেখাপড়া করে না চিন্তা করলো বাংলাদেশ কত সালে স্বাধীন হয়েছে ইতিহাস তো জানি না এক দুই তিন নম্বর ছাত্র যেহেতু বলছে 1971 সাল আমরাও বলব 1971 সাল ওদেরটা যদি ঠিক হয় আমাদেরটাও ঠিক ওরা যদি ফেল করে আমরাও ফেল করব সবাই মিলে একসঙ্গে ফেল করলে কোনো লজ্জা নাই তিনের পরে সবাই বলল 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে বলেন তো তিনের পরে যারা বলেছে যোগ্যতায় না শুনে শিক্ষক ডেকে বললেন তোমরা যেই জবাব দিয়েছো সবার জবাব সঠিক কিন্তু আমি শিক্ষক জানি সবার প্রশ্নের জবাব দেওয়ার যোগ্যতা নাই এখন যদি আমি তোমাদের যোগ্যতা অনুযায়ী কাউকে ফেল নাম্বার দিই কাউকে পাস নাম্বার দিই ফেলু ছাত্ররা প্রশ্ন করবা একই উত্তর দিয়া আমরা কেন ফেল তারা কেন পাস এই প্রশ্নের সম্মুখীন আমি হতে চাই না আবার যদি তোমাদের প্রশ্নের জবাব অনুযায়ী সবাইকে পাস নাম্বার দেয়া দেয়া
শিক্ষালয়ের শিক্ষা প্রতিষ্ঠানের নিয়ম কারণের বহির্ভূত চলে নাই, মেয়েদের ডিস্টার্ব করে নাই, রাত বেরাত দিনকে দিন লেখাপড়া করেছে পরীক্ষা দেওয়ার জন্য, জানার জন্য, মানার জন্য। ওই মেধাবী ভদ্র ছাত্রগুলোর সঙ্গে বেইনসাফি হয়, আমি শিক্ষক জেনে শুনে বেইনসাফি করতে পারবো না। তাহলে কি করা যায় বলে? যোগ্যতা যাচাই করার জন্য এই ক্লাসরুম যথেষ্ট নয়, যোগ্যতা যাচাই করার জন্য আলাদা একটা জায়গা দরকার। ওই জায়গাটা নির্ধারণ করব আমি শিক্ষক, ওই জায়গাটার নাম হবে পরীক্ষার হল। পরীক্ষার হল কোথায় বানাবো আমি বলে দেব, পরীক্ষার হলে কখন ঢুকবা কখন বের হইবা সেটাও বলে দেব আমি শিক্ষক। পরীক্ষার হলের সবকিছু আমার, একটা জিনিস থাকবে তোমাদের যার নাম হলো ইচ্ছা শক্তি বা স্বাধীনতা। ক্লাসরুমে যেমন বেতনিয়া ঢুকতাম, পড়া না পারলে বেত্রাঘাত করতাম, কান ধরাইতাম, লজ্জা দিতাম, শাসন করতাম, কিন্তু পরীক্ষার হলে ঢুকে তুমি যদি প্রশ্নের উত্তর না দাও, বেত্রাঘাত হবে না, লজ্জা দেওয়াও হবে না, কান ধরানো হবে না, শাসন করাও হবে না, পূর্ণ স্বাধীনতা আছে। তুমি চাইলে প্রশ্নের উত্তর লিখতে পারো, বউয়ের কাছে চিঠিও লিখতে পারো, তবে জেনে রাখো স্বাধীনতা পাইয়া যদি তুমি প্রশ্নের উত্তর না দাও, 3 মাস পরে যখন রেজাল্ট বের হবে তখন তুমিও কাঁদবা, বউও কাঁদবে, শ্বশুরও কাঁদবে, শাশুড়িও কাঁদবে। 14 গোষ্ঠী কান্নাকাটি করলেও আর 5 নাম্বার পাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন নিজে শিক্ষক হইয়া সারা জগতের রুহু জগৎকে, রুহুকে আল্লাহ ছাত্র বানায়া, রুহু জগৎকে আল্লাহ ক্লাসরুম বানায়া প্রশ্ন করেছিলেন, আর আস্তুবি রব্বিকুম, বলো আমি তোমাদের আল্লাহ কিনা, আমি তোমাদের রব কিনা। 1 নম্বর ছাত্র হইয়া রহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, শাফিউল মুজনিবিন, উম্মতের কান্দারি, মানবতার মুক্তির দূত, সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, বালা আপনি আমাদের রব। 2 নম্বর ছাত্র হইয়া সারা পৃথিবীর আম্বিয়া কেরাম আলাইহিম সালাম বলেছেন, বালা আপনি আমাদের রব। 3 নম্বর ছাত্র হইয়া সারা দুনিয়ার আউলিয়া কেরাম মুকাররবিন বান্দারা বলেছেন, বালা আপনি আমাদের রব, আপনি আমাদের হায়াতের মালিক, মৌতের মালিক, সবকিছু আপনি। إِنَّ صَلَاتِي وَنُسُكِي وَمَحْيَايَ وَمَمَاتِي لِلَّهِ وَمَحْيَايَ وَمَمَاتِي ومحياي ومماتي لله ومحياي ومماتي لله رب العالمين. قل صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. مسلماني بواد غردن نهادان আইনানে খুদ বদস্তে খাজা দাদান, স্বীকারোক্তি আগিয়ে দিয়ে আসছি, আল্লাহ আমার জীবন, আমার মরণ, আমার জীবনের রোজা, নামাজ, কোরবানি, যা যা আছে, আয় ব্যয়, বেঁচে থাকা, মরে যাওয়া, আমার সুস্থতা অসুস্থতা, আমার শান্তি অশান্তি, আমার যা কিছু আছে সব কার জন্যে? এবার ঘুরুনিয়া ছাত্র 420 ছাত্র আবু জাহেল বলছে, বালা আপনি আমাদের রব, বলেন যোগ্যতায় না শুনে বলছে। ফেরাউন, নমরুদ, হামান, উতবা সাহেব, আবুল আহাব, আরো যারা আছে সবাই বলছে, বালা যোগ্যতায় না শুনে।
শাহরিয়ার কবির মুরগি ব্যবসায়ী বলছে বালা যোগ্যতায় না শুনে এখনো যেহেতু মরে নাই তওবা করার সুযোগ আছে যদি তওবা করে ফেলে সেদিন তার থেকে কথা আমি উড্ডো কইরা নিব না সেদিন বলমু না তার জন্য সে বালা ঠিকই বলছিল তার উত্তর ঠিকই ছিল তসলিমা নাসরিনেরটাও এমনে কম কিন্তু যেগুলাই মইরা গেছি গা যারা মুসলমানদের গালি দিয়েছে উলামায়ে কেরামদের গালি দিয়েছে যাদের কবরে এখনো এদেশের কথিত প্রগতিশীলরা বুদ্ধিজীবীরা রাজনীতিবিদরা ফুল দেয় গিয়া উপর দিয়া যতই ফুল দাও কবরের মধ্যে ঝাড়ুর কোনো অভাব না সম্মান দেওয়ার মালিক কে জিল্লত দেওয়ার মালিক কে وَتُعِزُّ مَن تَشَاءُ وَتُذِلُّ مَن تَشَاءُ ইজ্জত আল্লাহ যাকে দিবেন দুনিয়ার মানুষ সবাই মিলে যদি তাকে নিন্দা করে তাতে কিছু আসবে যাবে না আর দুনিয়ার সবাই যদি ফুলের মালা গলায় পরে আল্লাহ যদি পছন্দ না করেন ওই ফুলের মালা দিয়া এক পয়সারও লাভ নাই মুসলমান ইমানদার আবার বলেন সম্মান দেওয়ার মালিক কে জোরে বলেন মুসলমান ইমানদার সব ঘুরনা ছাত্র কাফের বেদিন মুশরিক মুনাফিক সবাই বলছে আপনি আমাদের রব আল্লাহ ডেকে বললেন রুহু জগত সবাই যে প্রশ্নের উত্তর দিয়েছে উত্তর ঠিক আছে সেই হিসেবে সবাই জান্নাত পাও কিন্তু আমি আল্লাহ জানি সবাই জান্নাত পাওয়ার যোগ্যতা নাই শুধু সবাই না বেশিরভাগ মানুষ জান্নাতে যাইতে পারবি না আমি আল্লাহর এলেম অনুযায়ী যদি এখন ভাগ করে একদলকে জাহান্নামে দিয়া দিই আর একদলকে জান্নাতে দিই জাহান্নামীরা প্রশ্ন করবা আল্লাহ একই উত্তর দিয়ে আমরা কেন জাহান্নামে আর একদল কেন জান্নাতে এই প্রশ্নের সম্মুখীন আমি হতে চাই না যদি আমি দিয়াও দিই তোদের কিচ্ছু করার নাই কিন্তু আজীবন প্রশ্নের উপরে রাখবা অপবাদ দিয়া রাখবা আল্লাহর ক্ষমতা আছে দেখে জোর করে আমাদের জাহান্নামে দিয়া দিছে না না এটা হবে না আবার যদি তোদের প্রশ্নের উত্তর অনুযায়ী সবাইকে জান্নাতে দিয়া দিই তাহলে আমার একদল বান্দার সঙ্গে বড় বেইনসাফি হবে কোন বান্দা আমার বান্দা গরিব রিকশা চালায় জেলে চাষি যখন মসজিদে আজান শুনছে আমার বান্দা চাক্কার মধ্যে তালা লাগাইয়া মসজিদে দৌড় দিছে আমার বান্দার মাথায় টুপি মুখে দাড়ি গায়ের মধ্যে জুব্বা বিয়ার অনুষ্ঠানে গেছে পাগড়ি পইরা জামাগাত দিয়া সুন্নত মাইনা সবাই বাঁকা নজরে তাকাইছে আমার বান্দার কলিজায় লাগে নাই কারণ সে আরো শান্তি স্বস্তি অনুভব করছে সুন্নতি পোশাকে মোড়ানো বলে কত মানুষ খারাপ কথা বলছে দিনের পর দিন না খেয়া রইছে এরপর গভীর রাত্রে দাঁড়াইয়া আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বলছি আল্লাহ আমাকে যে আপনি মুসলমান বানাইছেন আপনার কদরতি কদমে সেজদা দেওয়ার তৌফিক দিছেন এর চাইতে বড় সৌভাগ্য আমার জীবন কসম খেয়ে বলেন ফালহামাহা ফুজুরহা ওয়া তাকওয়া এ বান্দা চাইলে ইচ্ছা করলে গুনাহ করতে পারো নেকও করতে পারো ইচ্ছা শক্তি দিয়া দিলাম স্বাধীনতা দিয়া দিলাম তবে বান্দা স্বাধীনতা পেয়ে যদি গুনাহ করতে থাকো খবরদার মরার পরে রেজাল্ট যখন পাইতে থাকবা 14 গোষ্ঠী মিলে তদবীর করলো আর কোনো কাজ হবে না মনে রাখবা দুনিয়ার পরীক্ষায় ফেল করলে আবার পরীক্ষা দেওয়ার সুযোগ থাকে কিন্তু পরকালের পরীক্ষায় ফেল করলে আর পাস করার কোনো সুযোগ নাই আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ পরীক্ষা করবই করব وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ আল্লাহ বলেন আমি আল্লাহ পরীক্ষা করবই করব অনেকগুলো জিনিস দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন তার মধ্যে অন্যতম ভয় জলোচ্ছ্বাস ভূমিকম্প সুনামি সিডর আয়লা জেলের ভয় শত্রু ভয় নানা রকম ভয় দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন ক্ষুধা দিয়া পরীক্ষা করবেন রোগ দিয়া পরীক্ষা করবেন
ব্যবসায় লোকসান দিয়া মালের লোকসান দিয়া ফল ফুলের বাগানের লোকসান দিয়া সন্তানের বিয়োগ দিয়া নানা ভাবে আল্লাহ পরীক্ষা করবেন এটা পরীক্ষার জায়গা যারা গরীব আছো আফসোস করো না 10 তলা বিল্ডিং এর দিকে তাকায় আফসোস করো না কারণ ওই বড় লোককে আল্লাহ বড় লোক বানাইছেন পরীক্ষার জন্য তোমাকে আল্লাহ গরীব বানাইছেন পরীক্ষার জন্য মানুষ দুইজনের মধ্যে কোনো ব্যবধান নাই একজনের পরীক্ষার মাধ্যম 10 তলা আর একজনের পরীক্ষার মাধ্যম না খাইয়া থাকা আফসোস কেন করো একটা সূত্র আপনাদের বলে দিই দুনিয়ার দিকে আপনি ফলো করবেন আপনার নিচে যে আছে তাকে পরকালের দিকে ফলো করবেন আপনার উপরে যে আছে তাকে আপনার একটা চা দোকান আছে আপনি মুদি দোকানের দিকে তাকায়েন না তাতে আপনার মধ্যে অকৃতজ্ঞতা চলে আসতে পারে আল্লাহর উপরে অভিযোগ চলে আসতে পারে বরং আপনি চা দোকান দেন আপনি তাকান একজন রিকশাওয়ালার দিকে আপনি তাকান একজন দিন মজুরের দিকে তখনই দেখবেন আপনার মধ্যে কৃতজ্ঞতা চলে আসবে কত দিন মজুর আল্লাহ তোমাকে একটা দোকান দেওয়ার তৌফিক দিয়েছেন আর দিনের দিক থেকে পরকালের দিক থেকে দিনদারির দিক থেকে তাকাবেন উপরে আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি আমি তাকাবো যে তাহাজ্জুদ ছাড়ে না তার দিকে তাহলে আমলের প্রতি আমার একটু উৎসাহ বাড়বে মুসলমান ইমানদার আফসোস করে কোনো লাভ নাই আফসোস করে কোনো লাভ নাই এক আল্লাহর বান্দা আল্লাহর বিধান মানে এত আল্লাহ ওয়ালা কিন্তু আল্লাহ গরিব বানাইছেন একদিন রাস্তায় বের হয়েছেন বালু পবন এলাকায় এত রোদ রোদে বালুগুলো উত্তপ্ত হয়ে গেছে পা দিয়ে হাঁটতে পারে না জুতা কেনার তৌফিক নাই আল্লাহর বান্দা বইলা ফলাইছেন আল্লাহ আমি তো আপনারই গোলাম আপনারই ইবাদত করি আপনার অবাধ্য হই না এত গরমে কেমনে হাঁটি একজোড়া জুতা কেনার তৌফিক তো দিতে পারতেন এখানে নামাজ হবে আজান হবে ঠিক আছে আর মাশাআল্লাহ জানেন নিজে আজান দিতেছে এইটার জবাব দেওয়া লফজান জবাব দেওয়া ওয়াজিব না এটা সুন্নাত অনেকে আবার ফতোয়া দেবে যে আজান চলে ওয়াজ করা কার মধ্যে ওয়াজিব বাদ দিয়া ওয়াজিব যেই জবাব সেটা হলো নামাজে উপস্থিত হওয়া এটা আরেকটা এটা ফেইলি জবাব কাজের মাধ্যমে সেটা এখানেই হবে ঠিক আছে আমি মেহমান আমি ওঠার আগে আপনারা চলে যাবেন আমি বয়ান শেষ করে দিচ্ছি সমস্যা নেই এখানেই নামাজ হবে একজন উঠবেন না এখানেই নামাজ হবে ওজুর সময় দেওয়া হবে এরপর আপনারা এখানে নামাজ পড়বেন ইনশাআল্লাহ আল্লাহর বান্দা আল্লাহর দরবারে বলতেছেন আল্লাহ একজোড়া জুতাও কি আমাকে দেওয়া গেল না সঙ্গে সঙ্গে তাকায় তাকে সামনে একজন আল্লাহর বান্দা যার একটা পাই নাই আল্লাহর বান্দা সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে তওবা শুরু করলেন আল্লাহ বুঝতে পারি নাই বুঝতে পারি নাই আমার তো জুতা নাই তোমার ওই বান্দার তো পাওই নাই আমি কত ভালো আছি বুঝে আসে কথা বলে না এক নাম্বার পরীক্ষা বিস্তারিত আর বলা সম্ভব নাই দুই নাম্বারে আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন কে কত ভালো আমল করতে পারো কতগুলো আমল করতে পারো কতগুলো ভালো আমল করতে পারো দেখার জন্য আমলের প্রতিযোগিতা দাও আমলের প্রতিযোগিতা দাও বেশি বেশি আমল করো নিজের সাথে নিজে প্রতিযোগিতা করো আজকে আমি ফরজ নামাজ এক রাকাত তো বাদ দিই নাই সব প্রত্যেক ওয়াক্তের নামাজ পড়লাম আগামী কাল থেকে আমি ইশরাক করব আওয়াবিন করব পরের দিন থেকে বা পরের সপ্তাহ থেকে সাস্তের নামাজ পড়ব আজকে আমি ফজরের পরে তেলাওয়াত করছি আগামী কাল জোহর আসরের পরেও করব আমি তাহাজ্জুদ পড়া শুরু করি নাই এখন থেকে নিয়মিত তাহাজ্জুদ পড়ব আগে 5 টাকা দান করছি এখন 10 টাকা করে দান করব নিজের সঙ্গে নিজে প্রতিযোগিতা দিয়া আখিরাতের পথে আগায় যাও